যদি আপনি দেখেন এইচডি হেডলাইট, আপনার গাড়ির বাম্পার, গাড়ির নাম্বার প্লেট, এবং এটা কিন্তু ভাইয়া পুশ স্টার জি প্যাকেজ, একটা খুবই একটা চমৎকার, খুব রানিং একটা গাড়ি। এটা হলো হোন্ডা গ্রেস ব্যাকডোর অটো। যারা নির্বাচনের জন্য বা ফ্যামিলি ইউজের জন্য দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চা আছে বা নির্বাচনে একসাথে পাঁচ ছয় জন দাঁড়াতে পারবে। রনি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবু ভাই, অনেক ভালো আছি। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। আমার শোরুমের অ্যাড্রেস হলো দুই ভাই মণিপুরিপাড়া সংসদ ভবনের পূর্ব পাশে, একদম জিয়া উদ্যানের মোড়ে, বিমানের বাম পাশে, আপনার হাতিল ফার্নিচারের গলিতে। আজকে কোনটাতে শুরু করবেন? আজকে শুরু করবো খুবই সুন্দর একটা এক্সিও দিয়ে। গাড়ির কালার টোলা একদম খুবই সুন্দর একটা ব্লু কালার। জি জি। এবং গাড়ি যদি আপনি দেখেন এইচডি হেডলাইট, আপনার গাড়ির বাম্পার, গাড়ির নাম্বার প্লেট, এবং এটা কিন্তু ভাইয়া পুশ স্টার জি প্যাকেজ, এবং ফগ ল্যাম্পেরও অপশন আছে। আপনি চাইলে যদি কেউ বলে ফগ ল্যাম্প আমি ইনস্টল করে দিব। এবং এটা ব্লু কালার ভাই, ফুল ব্লু কালার জি প্যাকেজের। সামনে পিছনে গ্লাসটা অরিজিনাল 100%। আপনি আমার কাছে কেন আসবেন? জি, ভালো জিনিস পাইলেন অবশ্যই আসবেন। অবশ্যই অবশ্যই। এটা কিন্তু ভাইয়া এলিয়ান প্রিমিয়ার মতো পুশ স্টার। পুশ স্টার জি, 39,000 মাইলেজ প্লাস। জি, তেলের গাড়ি। জেনুইন মাইলেজ ভাই? 100% জেনুইন মাইলেজ ভাই। এবং 100% জেনুইন মাইলেজ, 100% তেলের গাড়ি। জি, এবং আর্মলেস আছে এটাতে, হ্যান্ডের সব আছেন। জি, ব্যাক সাইড, ব্যাক সাইডও মাশাআল্লাহ একদম ফ্রেশ। এটা কিন্তু এক্সিও জি, এই যে এক্সিও জি মনোগ্রাম, এই যে এক্সিও লেখা। হ্যাঁ, বাম্পারও লাগানো আছে। ওকে, শুধু এই গাড়িটা নিলে সিট কভারটা যদি কেউ চায় লাগাইতে পারে, অথবা অরিজিনাল সিটও আপনারা ব্যবহার করতে পারেন। কন্ডিশনও মাশাআল্লাহ একদম ভালো। এই যে 14 মডেল, এখানে স্টিকারও দেওয়া আছে 14 মডেল। এবং রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন 2019-এ। ওকে, ব্লু কালার টয়োটা এক্সিও 28 সিরিয়াল। 28 সিরিয়াল জি। প্রাইসটা কত আছেন? এটার আস্তিং মূল্য দিয়েছি ভাইয়া 19,70,000। 19,70,000 টাকা আস্তিং মূল্য। মূল্য আমরা এরপরে গ্রেস দেখব। এরপর দেখব একটা খুবই একটা চমৎকার, খুব রানিং একটা গাড়ি। এটা হলো হোন্ডা গ্রেস। এবং গাড়িটা বিশেষত্ব এটাই, এটার মাইলেজ অনেক বেশি। আচ্ছা, মাইলেজ বেশি হওয়ার কারণটা হচ্ছে আপনার যেহেতু এটা হাইব্রিড। হ্যাঁ, অকটেন প্লাস হাইব্রিড। এটা মাইলেজ পার লিটারে আপনার 15-16 যাবে। এটা তো ভাই সম্ভব। হ্যাঁ, এবং গাড়ির যে ব্যাকলাইটটা বলেন, হ্যাঁ, গাড়ির নাম্বার প্লেট বলেন, সব কিছু কিন্তু অরিজিনাল, গাড়ির সাথে অরিজিনাল ফিটিং। এবং দেখতে খুব সুন্দর, দেখতে খুব সুন্দর জি। সামনে পিছনে গ্লাস অরিজিনাল। অরিজিনাল জি। পাল কালার এটা ভাই? পাল কালার জি। ওকে, পাল কালার। টোটাল 5 সিটের গাড়ি, হোন্ডা গ্রেস। এবং পুশ স্টার সহ ভাই? পুশ স্টার সহ। ওকে, পুশ স্টার সহ, ব্ল্যাক ইন্টেরিয়র, হোন্ডা গ্রেস, টোটাল 5 সিটের গাড়ি। রনি ভাই প্রত্যেকটা সাইডই তো ফ্রেশ, প্রতিটা সাইডই ফ্রেশ ভাইয়া, প্রতিটা সাইডে সুপার কন্ডিশন। এবং এটা কিন্তু ভাইয়া পুশ স্টার্ট, 45 সিরিয়াল, পুশ স্টার্ট। হ্যাঁ, পুশ স্টার্ট। এবং মাইলেজও অনেক কম, মাত্র আপনার 42,000 সামথিং মাইলেজ। 42,000 সামথিং মাইলেজ জি। ওকে, হোন্ডা গ্রেস গাড়িগুলো চাহিদা কিরকম বাংলাদেশে? অনেক চাহিদা ভাইয়া। আর এইগুলা কিন্তু মানে অনেক আসলে শৌখিন লোক নিজের গাড়ি নিজে ড্রাইভ করে, ড্রাইভার রাখে না, তারা কিন্তু ম্যাক্সিমাম পছন্দ করে এইসব গাড়ি। ওকে, এবং সিসি হচ্ছে 1500। প্রাইসটা? এবং ডুয়াল প্রজেকশন হেডলাইট, এবং আপনি যা দেখেন বডির সব কিছু অরিজিনাল ফিটিংস অবস্থায় আছে। আচ্ছা রনি ভাই, প্রাইসটা কত আছে? এটা আসি মূল্য 20,50,000। 16 মডেল 21 রেজিস্ট্রেশন। 16 মডেল 21 রেজিস্ট্রেশন, 20,50,000। ডাবল প্রজেকশন হেডলাইট সব আছে না? হেডলাইট সব জি। হোন্ডা গ্রেস। আমরা একটা লাক্সারি গাড়ি দেখব জি, নিশান এক্সটেল 2015 মডেল, 2019 রেজিস্ট্রেশন, 2000 সিসি, অকটেন প্লাস হাইব্রিড, এটু যেটা অরিজিনাল অবস্থায় পাবেন। এবং প্রজেকশন লাইট? প্রজেকশন হেডলাইট, 360 ডিগ্রি ক্যামেরা। আচ্ছা, আবার টু হুইল ফোর হুইল অটো ড্রাইভ। ওকে, এবং এটা হাইব্রিড গাড়ি? হ্যাঁ, অকটেন প্লাস হাইব্রিড, যেহেতু হাইব্রিড গাড়ি মাইলেজ ভালো পাবে। হ্যাঁ, এবং ফুল প্যানোরামিক সানরুফ সহ। ওকে, আপনার সানরুফটা কিন্তু ফুল খুলবে, বিশাল বড় সানরুফ পাচ্ছেন আপনারা জি। এবং এটা কি 5 সিটার না 7 সিটার? 5 সিটার ভাইয়া, 5 সিটার জি। 5 সিটার গাড়ি এবং পুশ স্টার সহ জি, এবং অরিজিনাল লেদার সিট সহ। ওকে, পুশ স্টার অপশন আছে বাম পাশে, এবং ব্ল্যাক ইন্টেরিয়র, ব্ল্যাক ইন্টেরিয়র, অরিজিনাল লেদার সিট সহ। লেদার সিট কভার পাচ্ছেন আপনারা গাড়ির সাথে, এবং ব্যাক ডালা অটো। লেদার সিট না লেদার কভার? না, লেদার সিট, জেনুইন জাপান থেকে এভাবে আসছে। এটা পাচ্ছেন আপনারা লেদার সিট, 100% জাপান থেকে এভাবে আসছে। টোটাল 5 সিট, 5 সিট জি, টোটাল 5 সিট। মাইলেজ কত? ব্যাক ডালা অটো। মাইলেজটা কত? মাইলেজ আছে ভাই 47,000। 47,000 মাইলেজ। এবং ব্যাক ডালা কিন্তু পাওয়ার? হ্যাঁ, ব্যাক ডালা অটো দেখাচ্ছি আমি জি, ব্যাক ডালা অটো। যারা নির্বাচনের জন্য বা ফ্যামিলি ইউজের জন্য দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চা আছে বা নির্বাচনে একসাথে পাঁচ ছয় জন দাঁড়াতে পারবে। আচ্ছা, মানে অনেক বড় সানরুফ, যেহেতু সানরুফটা অনেক বিগ, অনেক বড় বিগ সাইজের, ইজিলি ভাবে দাঁড়াবে, ইজিলি দাঁড়াতে পারবে জি। এবং ব্যাক লাইট, এবং চাকাগুলো কিন্তু মোটামুটি যেই অবস্থা আছে বছর দুয়েক চালাতে পারবে, একদম নতুনের মতোই, একদম নতুনের মতো। হাইব্রিড গাড়ি, 17 সিরিয়াল, সামনে পিছনে গ্লাস অরিজিনাল, অরিজিনাল 100% অরিজিনাল। পাল কালার ভাই? পাল কালার জি। নিশান এক্সটেল? এক্সটেল হ্যাঁ। 15 রেজিস্ট্রেশন 2019, কাগজ 24-24 আপডেট।
প্রাইসটা কত আছে এটা আস্তিং মূল্য 32,50,000 32,50,000 আস্তিং মূল্য জি এবং সিসি হচ্ছে 2000 সিসি 2000 জি তিনটা গাড়ি ইঞ্জিনই তো ভাই ফ্রেশ এবং অরিজিনাল ইঞ্জিন তিনটা গাড়ি ইঞ্জিন ফ্রেশ তিনটা গাড়ির ইঞ্জিনই অরিজিনাল এটু যে সবকিছু অরিজিনাল কেনার চেষ্টা করি আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলে দেন আমার ফোন নাম্বার হলো 01707070011 01785330818 ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি আপনি ভালো থাকুন বাবু ভাই আল্লাহ হাফেজ